তোমাদের সকলকে স্বাগত জানাই শিক্ষা নিকেতন চ্যানেলে। আজকে 1 অক্টোবর, আজকে যে বিএসসি নার্সিং এর সেকেন্ড রাউন্ডের যারা অ্যালমনাই লেটার পেয়েছিল তাদের অ্যাডমিশন হওয়ার শেষ দিন। কিন্তু যারা এখনো তোমাদের মধ্যে থেকে কলেজ পাওনি, তো তারা খুবই চিন্তিত আছো, চিন্তার মধ্যে আছো এবং চিন্তিত আছো যে থার্ড রাউন্ড কাউন্সিলিং, যেটা আমি বলেছিলাম আমার পুরনো চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে, এবং থার্ড রাউন্ড কাউন্সিলিং বা মকঅপ রাউন্ড সেটা কি হবে না হবে না। তো দেখো, অফিসিয়াল কিছু কলেজের ইনফরমেশন অনুযায়ী তোমাদের উপর আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে। সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে যারা কলেজ পেয়েছিল তাদের মধ্যেও অনেকে রয়েছে, প্রায় ইনস্টিটিউশনে একটা দুটো করে সিট খালি রয়েছে। কিন্তু অফিসিয়াল ভাবে যে আরো নতুন করে থার্ড রাউন্ড কি আরো হবে না হবে না, বা কোনো স্পেশাল ভাবে কোনো কিছু একটা ব্যবস্থা হবে, এটা কিন্তু জানানো হয়নি। কিন্তু এটা শিওর যে সিটগুলো খালি থাকছে সেই সিটটা কিন্তু খালি রাখা হবে না, সেই সিটটাকে অবশ্যই পূরণ করা হবে। কিন্তু তার জন্য কি নতুন করে কোনো থার্ড রাউন্ড কাউন্সিলিং এর অ্যারেঞ্জমেন্ট করা হবে, না কোনো স্পেশাল ভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশন ওয়াইজ একটা নোটিফিকেশন বার করা হবে এবং তারপর অ্যাজ এ স্পেশাল কাউন্সিলিং হিসেবে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, এটা কিন্তু এখনো জানানো হচ্ছে না। আর তোমরা সবাই জানো দুর্গাপুজোর সামনেই চলে এসেছে, তো তার জন্য ছুটি পড়ে যাচ্ছে। ফার্স্ট যারা ক্লাস মানে ক্লাস শুরু হচ্ছে তোমাদের, মানে যারা কলেজ পেয়ে গেছিল অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাদের কালকে রিপোর্টিং করার জন্য, মানে আজকে রিপোর্টিং করার জন্য বলা হয়েছে। আজকের পর তাদের ছুটি পড়ে যাচ্ছে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস যেটা বলা হয় সেটা হবে এবং তারপর এদের ছুটি পড়ে যাচ্ছে। আবার 16 তারিখের পর থেকে ক্লাস শুরু হতে পারে। কিন্তু এর মাঝে যে গ্যাপটা, এই গ্যাপের মাঝে কি নতুন করে যে সিটগুলো খালি আছে সেই সিটগুলো খালি সিটটাকে ভরাট করার জন্য কি থার্ড রাউন্ড হবে না মপআপ হবে, সেটা এখনো কোনো অফিসিয়াল ভাবে আপডেট দেয়নি। কিন্তু যখনই কোনো আপডেট আমি পাবো সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ইনফর্ম করবো, ছুটির মধ্যে থাকলেও। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এবং একটু চিন্তা মুক্ত হয়ে থাকো। দেখো এই বছর চান্স হয়নি, তো কি হচ্ছে নেক্সট ইয়ারে অবশ্যই ট্রাই করবে, সবাই পাওনি, বাট সবাই যদি নার্সিংটা করবে, অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেখানেও তো তোমাদের বেস্ট যেটা আছে, তোমরা তো কেরিয়ারে সেখানেও কিছু একটা বেস্ট করে দেখাতে পারো। তো মন খারাপ করো না, নিজের মধ্যে বিশ্বাস রাখো এবং যে পড়াশোনাটাই বা যে এডুকেশন সিস্টেমটাই চুজ করো না কেন, সেখানে তোমাদের 100%টা দেওয়ার চেষ্টা করো। আর আশা করছি যারা এখনো কলেজ পাওনি, যদি যে রাউন্ডটা হয় তাদের মধ্যে তোমাদের মধ্যে থেকেও যতজনই সম্ভব হোক না কেন, যে খালি সিটগুলো আছে সেই সিটগুলোতে অবশ্যই যেন তোমরা